ছয়টি গ্রেডের মূল মজুরি বাড়িয়ে সংশোধন করা হলো পোশাক খাতের নিম্নতম মজুরি কাঠামো। আগামী এক সপ্তাহের মধ্যে এই মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে, যা ডিসেম্বর থেকে কার্যকর ধরে আগামী ফেব্রুয়ারির মজুরির সাথে শ্রমিকদের বুঝিয়ে দেওয়া হবে। রোববার সচিবালয়ে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে গেল নভেম্বরে ঘোষিত কাঠামোর থেকে গ্রেডভেদে শ্রমিকদের মজুরি বাড়ল 1586 টাকা পর্যন্ত। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। মূল আপত্তি ছিল গ্রেড 3, 4 আর 5-এর মূল মজুরি নিয়ে। টানা 5 দিনের বৈঠকের পরে সিদ্ধান্ত এলো 5160-এর পরিবর্তে গ্রেড 3-এ মূল মজুরি হবে 5330 টাকা। এতে মোট মজুরি বেড়ে দাঁড়াচ্ছে 9845, অর্থাৎ আগের থেকে 255 টাকা বেশি। একইভাবে গ্রেড 4-এ বাড়ানো হয়েছে সব মিলে 102 টাকা। মূল মজুরি সমন্বয়ের পর গ্রেড 5-এর শ্রমিকরা এখন পাবে 8875 টাকা, যার ঘোষণা এলো শ্রম প্রতিমন্ত্রী আর বাণিজ্য মন্ত্রীর কাছ থেকে। 5 নম্বর গ্রেডে বেড়েছে 2833 টাকা, 4 নম্বর গ্রেডে বেড়েছে 2927 টাকা, 3 নম্বর গ্রেডে বেড়েছে 3040 টাকা। আমরা যাই বাড়িয়েছি প্রপোর্শনেটলি বেসিকে আছে, দ্যাট ইম্প্যাক্ট উইল বি ইন দ্য বেসিক অলসো। 1 ডিসেম্বর থেকে এটা কার্যকরী হবে, এবং এটা যেহেতু আমরা নতুন করে কিছু কিছু অ্যানোমালি ছিল সেইগুলো আমরা ঠিকঠাক করলাম গার্মেন্টস মালিককে সংগঠনের সাথে বসে। তো এটা আমার মনে হয় যে জানুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তো হবে, ওই সাথে যুক্ত এরিয়ার হিসেবে যুক্ত করে দিলে ভালো হয় এবং ওরা সেটাই করবে। মন্ত্রীরা জানান প্রাথমিকভাবে 3টি ধাপ সংশোধনের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি বৃদ্ধি করা হয়েছে 1, 2 আর 6 নম্বর ধাপেও। বার্ষিক 5% ইনক্রিমেন্ট হিসেবে নেয় গ্রেড 1-এ নতুন করে আরও 747 টাকা মজুরি বেড়েছে। 2 নম্বর গ্রেডের মজুরি এখন দাঁড়িয়েছে 15416 টাকা, আর 8420 টাকা পাবেন ষষ্ঠ গ্রেডের শ্রমিকরা। তবে সবচেয়ে নিচের ধাপ 7-এ কোনো পরিবর্তন আসেনি, যা মেনে নিয়ে বৈঠকে যোগ দেওয়া শ্রমিক নেতারা স্বাক্ষর করেন নতুন মজুরি কাঠামোয়। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি। যেসব জায়গায় মনে করা হয়েছে আপনাদের আপত্তির পরিপ্রেক্ষিতে এটিকে করা হয়েছে, কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গেল কয়েকদিনের ওই শ্রম অসন্তোষে নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয় বৈঠকে। আহ্বান জানানো হয় শ্রমিকদের সোমবার থেকে কাজে যোগ দিতে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।